ডায়াগ্রামে একটু প্রবলেম হয়, মানে এই আমরা এখানে একটা জিনিস দেখব আসলে, যা মানে যে ভুলটা হয়, মানে আমি যেটা করছিলাম আর কি ফার্স্টে, তো এই ভুলটার ক্ষেত্রে মানে এটা হলো আমার মোমেন্ট ডায়াগ্রামটা। তো মোমেন্ট ডায়াগ্রাম এটা হলো 15.6, পপ আপের 15.6 এক্সাম্পলে, ঠিক আছে। মানে আমার এখানে একটা দুই মানে ডিস্ট্রিবিউটেড লোড আছে, মানে পুরাপুরি, আর দুই পাশে দুইটা সাপোর্ট আছে। তো এখানে যে ঝামেলাটা হয়, মানে আমার যখন যে ডিফ্লেকশন কার্ভটা সেটা এরকম, ঠিক আছে। তো আমার বলে যে এ পয়েন্টে আর কি কতটুকু ডিফ্লেকশন হয়েছে সেটা মেজার করতে, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা ট্যানজেন্টিয়াল ডেভিয়েশন অফ, যদি এটা বি দেয় এটা সি বি দিতেছি, আর এখানে হচ্ছে ট্যানজেন্টিয়াল ডেভিয়েশন অফ এ বি হচ্ছে, মানে আমার এটা থেকে মানে অনুপাতিক রেশিওটা নিয়ে তারপর এটা বিয়োগ করি। বাট সমস্যা কি হয় যে এই যে এইখানে মানে এইটাকে আমরা প্যারাবোলা ধরে ফেলি, মানে মেইন সমস্যাটা হয়, মানে তখন আমরা এইটাকে লাইক 2/2/3 ইন্টু, মানে এই যে এই পয়েন্ট, এটা তো ওমেগা নট 2 ওমেগা নট এ স্কোয়ার হচ্ছে। তো আমাদের মোমেন্ট ডায়াগ্রাম থেকে কিন্তু এটা 3/2 ওমেগা নট এ স্কোয়ার বের করা যায়, মানে এই এইখানে এই যে এতটুকুর জন্য এটা 2 ওমেগা নটে, এটার অর্ধেক হলো কত ওমেগা নটে, ঠিক আছে। তো তখন আর কি এই ট্রাফিজিয়ামটা যে এরিয়া সেটা থেকে আর কি আমরা মানে এই জায়গাটার কতটুকু মানে এই ভ্যালুটা কত এটা ইজিলি পেয়ে যাবো আর কি। তো বাট সমস্যাটা কোথায় হবে, যে আমরা এই জায়গাটায় মানে এটাকে আমরা প্যারাবোলা ধরে কাজ করে ফেলে, বাট এটা করলে দেখবে যে আনসারটা মিলতেছে না। আমাদের আসলে যে জিনিসটা করতে হবে, যে আমার শীর্ষবিন্দুতে যাইতে হবে, মানে আমার এটা হলো যে শীর্ষবিন্দু। আমরা যে 2/3 যে কাজটা করি, মানে তখন আসলে আমরা কী করি যে এই এইটা হলো এটা শীর্ষবিন্দু, এইভাবে আর কি কাজ করি। তখন এটাকে 2/3 ইন্টু মানে এই আয়তক্ষেত্রের এরিয়া দ্বারা গুণ করে ফেলি, বা এই জায়গাটা কী হবে 1/3 ইন্টু এ বি, ঠিক আছে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা কি 2/3 ইন্টু এ বি, মানে এটা কিন্তু শীর্ষবিন্দুতে যাইতে হবে। তো আমার আসলে কাজটা করতে হবে যে এই অ্যাজ এ হোল এই পুরাটাকে আয়তক্ষেত্র ধরতে হবে, সেখান থেকে এই জায়গাটা আর এই জায়গাটা বিয়োগ করে আমি এই জায়গাটা পাবো, ঠিক আছে। মানে আমার এই কাজটা করতে হবে। তো এই কাজটা করার জন্য মানে আমি যখন এই কাজটা করতেছি, আসলে ট্যানজেন্টিয়াল ডেভিয়েশন অফ এ ফ্রম এ ট্যানজেন্ট এট কি বি থেকে নিতেছি, তো দ্যাট মিনস হলো আমার এ কে রেফারেন্স পয়েন্ট ধরে প্রত্যেকটা সেন্ট্রয়েড নির্ণয় করতে হবে। এই জায়গাটাই সবচেয়ে ঝামেলাটা হয়, মানে আমি এ কে রেফারেন্স ধরে কীভাবে সেন্ট্রয়েড নির্ণয় করবো। তো দেখা গেল যে ফার্স্টে যখন আমি এই কাজটা করবো, মানে আমি পুরো কাজটা যদি দেখাই, ট্যানজেন্টিয়াল ডেভিয়েশন অফ এ বি এটার মান আসছে যে 3/2 ওমেগা নট এ স্কোয়ার, এটাও হলো এ, এটাও হলো এ। তো আমার ফার্স্টে যে অ্যাজ এ হোল এই পুরাটা যদি নিই, তাহলে কী হচ্ছে যে 2/3 ইন্টু কত হচ্ছে 2 ওমেগা নট এ স্কোয়ার ইন্টু হলো 2 এ। এখন আমাদের যে জিনিসটা হলো এক্স বার বের করা, এক্স বারটা আমি কীভাবে বের করবো, এক্স বারটা মনে রাখতে হবে, যদি বাম সাইডে যায় তাহলে এক্স বার হবে পজিটিভ, মানে এ এর বাম সাইডে যদি আমার এই অ্যাজ এ হোল যে এরিয়াটা নিচ্ছে সেটা সেন্ট্রয়েড থাকে, তাহলে পজিটিভ মান পাবো, মানে এক্স বার একটা। আর এর মানটা মানে এই যে এই এরিয়াটা সেন্ট্রয়েডটা যদি ডানে চলে যায়, তাহলে আমি নেগেটিভ মান পাবো, এটা হলো মেইন কন্ডিশন। এখন আমি দেখি যে এইখান থেকে এতটুকু ডিস্টেন্স কত, এ এখান থেকে এতটুকু ডিস্টেন্স হলো এ, আর এই পুরাটা সেন্ট্রয়েডটা মানে এটা তো একটা প্যারাবোলা, তো এই প্যারাবোলার সেন্ট্রয়েডটা এ পয়েন্ট থেকে কত দূরে আছে 5/8 এ, 5/8 ইন্টু হলো 2 এ, সরি, মানে 5/8 ইন্টু এল, মানে যতটুকু এল নিচ্ছে আর কি। তো 5/8 মানে এইখান থেকে, তো 5/8 ইন্টু 2 এ মাইনাস এ, এইখান থেকে আমি কী পেয়ে যাব, মানে আমার এট মানে এইটা এ বিন্দু থেকে কত দূরে আছে সেন্ট্রয়েডটা, ক্লিয়ার। তো 5/8 ইন্টু 2 এ মানে কত হলো 5/4 এ, মানে -1/4 এ। মানে বেসিক্যালি আমার যে জিনিসটা করতে হবে, যে এখানে তো পাইলাম যে অ্যাজ এ হোল এটা, এটা থেকে পরে পরে কী করবো, এইটারটা এরিয়া মাইনাস করবো আর এইটা এরিয়া মাইনাস করবো। তো এইটা এরিয়া কত, 3/2 ওমেগা নট এ স্কোয়ার ইন্টু এ, এতটুকু ক্লিয়ার। এখন আমার যে জিনিসটা লাগবে, এ থেকে এটা সেন্ট্রয়েডের দূরত্ব কত, অবশ্যই a/2 দূরে আছে যেহেতু ডান পাশে, মানে এটা হলো এটা থেকে এটা সেন্ট্রয়েড কত, a/2 না, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। তো a/2টা ডান পাশে, তার মানে কী হবে, ইন্টু -a/2। তো ফাইনালি যে জিনিসটা হলো যে এইটার দেখেন, মানে এইখানে হলো এটা শীর্ষবিন্দু, কিন্তু এইখানে টপে আছে, তো আমি এখান থেকে এতটুকু এরিয়া নিতে পারতাম, বাট আমি এই কাজটা এখানে করতে পারবো না, কারণ এইখান থেকে এতটুকু এরিয়া নেওয়া যাবে না, কারণ এটা শীর্ষবিন্দু যদি এইখান থেকে আমি এই কাজটা করতাম তাহলে কিন্তু করা যেত, বাট আমি করতে হবে এই টপ থেকে এখানে, ওকে। তো এটা কীভাবে করব, এখান থেকে এটা এরিয়া বাদ দিলাম, দের মানে কত, দের 2 থেকে দের বাদ দিলে হাফ, মানে হাফ ওমেগা নট
a square into holo 2 by 3 into holo a এখন এটা এখান থেকে এটা সেন্ট্রয়েড কত দূরে আছে অবশ্যই 5 by 8 into holo এটা লেন্থ মানে কত হচ্ছে 5 by 8 into a যেহেতু ডান পাশে আছে তার মানে মাইনাস হবে মানে এখান থেকে আমি TAB টা পেয়ে যাব মেইন জিনিসটা হলো এই যে এটা ঠিক আছে